ला इलाहा इल्लल्लाह और जिक्र करो मोमिन गण अल्लाह जिक्र हो जाया मोन जिक्र करो मोमिन गण अल्लाह जिक्र हो जाया और जिक्र हो दिल रोशन কেমনে যাব জানি না অগবহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আর দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দেখো সোনার মদিনা محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا উপস্থিত বাগদাদে কাফেলা গারক শাখার উদ্যোগে আয়োজিত আজকের মহতারাম মাহফিলের সভাপতি আমার দাদা হুজুর কিবলার একান্ত খাদিম ফরিদ রেজাগুন আমার খাদিম জোরে লেগে তো তোমার দাদা হুজুর এরকম খাদিম ছিল না কি কন জি আমার দাদা হুজুর কত বড় আল্লাহর ওলি সেটা যারা নাসিরনগর মাদ্রাসার মাহফিলে গেছেন তারা বুঝবে আসলে যেখানে আতরের দোকান ওখানে না গেলে গন্ধ বোঝা যায় না এই গারাউকের বিশেষ করে গোষ্ঠীর মানুষগুলো আমার দাদা হুজুর আমার বড় বাপ মাওলানা করিম নওয়াজ রহমাতুল্লাহ শহীদ মানুষগুলো খুব ভালো চিনেন ঠিক না ঠিক চিনে যে নেই বহু দূর যায় মিরান সজুরের দরবারে যান এটার একটা কারণ আছে এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে খান্দুরা দরবার শরীফে তো কাছে কথাটা ঠিক না ওরা কোসুয়া গেল কেন সৈয়দ মিরান শাহ তাহির রহমাতুল্লাহ এর বেলায়েত এটা কারোর সাথে সাংঘর্ষিক না এটা হচ্ছে গৌসে পাকের নিয়ামতের মার্কাজ দেখেন না আমার কাছে কত মানুষ যায় পীর সাহেবের কাছে তো মানুষ এত কাজ নিয়ে যাওয়ার কথা না পীর সাহেবের কাছে যাবেন তাওয়াজ্জু নিবেন কথাবার্তা বলবেন কিন্তু মরা সরা জেতা সেরা বের সব লিয়ে যাও কথা ঠিক না এখন আপনারা যারা মুড়ি তারা একটু বেজার হয়ে যায় যে বাজানোর কাছে রাস্তা পাওয়া যায় না আরে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা আরে বোকার দল এই কষ্ট আমি করতেছি কার জন্য এই যে আমি মানুষের খেদমত করতেছি আমার ইজ্জত যত বাড়বে বাবার সম্পদ যত বাড়ে সন্তানের ইজ্জত তত বাড়ে কথা বলেন বাবার দৌলত বাড়লে এগুলার ওয়ারিস কে কথা কোনা কে পীরের ইজ্জত যদি বাড়ে পীরের মর্যাদা যদি বাড়ে মর্যাদা এবং সম্মান বাড়ে মুরিদের এই জন্য গোসু পাকের মর্যাদাও বেশি গোসু পাকের মুরিদের মর্যাদাও বেশি বেশি শুধু বেশি না বেশি না হুজুর গোসু পাকের মুরিদের আগে আর কোন তরিকার পীরের মুরিদ জান্নাতে যদি পারে না সুবহানাল্লাহ এই দেশে আগে কেউ ১১ শরীফ করত না
এটা কচুয়া দরবারে সর্বপ্রথম আজ থেকে 100 প্রায় 150 বছর হবে মিরান সাহেব যখন কচুয়াতে আসলেন উনি সর্বপ্রথম বললেন যে তোমরা একটা কাজ করো গসব পাকের ফয়েজ পাওয়ার প্রথম মাধ্যম হচ্ছে গিয়ে আরবি শরীফ সুবহানাল্লাহ 1100 তখন এই বাংলাদেশে 1100 মোটামুটি ছিল না জহরুল গাগার বলতে পারো ওই এলাকাতে এমন ভাবে এখন তো 1100 আসলে গ্রামে গ্রামে সুন্নি গ্রামগুলো একদম মুখর হয়ে যায় আলে মোসা কথা ঠিক না এই বিগত 25 বছরে দেখলাম যে ও এত ব্যাপক হইছে আর কি কোন কোন জায়গায় গেলে মনে হয় 1100 দিন ঈদের দিন শুরু হয়ে যায় বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম 1100 এর প্রবক্তা সৈয়দ মিরান সাহেব রহমাতুল্লাহ আলাইহ আমাদের মরহুম মাওলানা মাসুম সাহেব আলাইহির রহমাত ফান্দাকের বিশপ ওনার সাথে যখন আমার দেখা হলো উনি খাট থেকে নাইমা দৌড়ে নাইমা সে নিচে হুজুর আপনি হুজুরটা করে আসেন কোনা মিরান শাহ হুজুরের দরবারের মেহমান তো মিরান শাহ হুজুরের নায়েব মিরান শাহ হুজুরের খলিফা মিরান শাহ হুজুরের প্রতিনিধি আসবে আর আমি খাটে বসে থাকব এটা হয় না বললেন যে আমি মিরান শাহ হুজুর আমার আসল মুর্শিদ মিরান শাহ তাআলা রহমাতুল্লাহ আমার আসল জীবনের আদর্শ যারা ওলি হয়েছেন তারা চিনেন বাবা মিরান শাহকে জিনিস কোন বুজুর্গ পয়দাই হবে না এই দেশে মিরান শাহ তাতের রহমাতুল্লাহর বেলায় ছাড়া এই দেশে যদি কেউ মিরান শাহ তাতের রহমাতুল্লাহর সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে অথবা ওনার প্রতি কোনো ধরনের খারাপ মনোভাব রাখে ওই ব্যক্তি পীর হতে পারবে না ধ্বংস হয়ে যাবে কারণ মিরান শাহ তাতের রহমাতুল্লাহর পাওয়ারটাকে বুঝবেন আপনাদের এই নাসিরনগরের এমপি মহোদয় যদি আমাদের সাথে বসা থাকে আর শেখ হাসিনার একটা জুতা পালিশ করার না লুকই হোক যদি শেখ হাসিনা নিজে বাটায় তুমি যাও বড় চেয়ারে কি বলবে কথা বলে কারণ এটা শেখ হাসিনার সরাসরি পাঠানো বাবা তামাম দুনিয়ার অলি দের অলি এ বাবা আমাদের জবানে নাই সমস্ত তরিকার পীরদের জবানে যেই কথা বেরিয়ে এসেছে অলিদের অলি যিনি গাউসুল আজম তাতারি বাগদাদি তিনি হুজুর গাউস পাক ওনার কদম মুবারক যদি কারো কাঁধে না থাকে কোন ব্যক্তি আল্লাহর অলি হতে পারবে না এজন্য চিশতিয়া তরিকার ইমাম খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা কি বলেন এক নজর আজ তোব ওয়া দর্দ জাহান মার বস नजरे जाने हजरत কতবদিন বক্তারে কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন শুনো রে আল্লাহর রে গাউস পাক আমার আল্লাহর এমন নিকট নৈকট্য প্রাপ্ত এক আল্লাহর বন্ধু যার একটা নজর আমি কুতুবুদ্দিনের দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট একটা নেক নজর আমার জন্য যথেষ্ট আমি তার নজর ভিক্ষা করি কন্যা সুবহানাল্লাহ এত বড় ওলির প্রদান গুলি এরপরে কই কেন চাই জানিস কাবা এ আহলে ওয়াফা হযরত গাউসু সাকালাইন দস্তগীর হামা জা হযরত গাউসু সাকালাইন যারা আল্লাহর ওলি তাদের কাবার নাম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ গরে সরে যিনি দাতন যার দরবারে বেঁচে গুণে দান করা হয় না যেই ফকির যে দেশের ফকির যেই ধর্মের ফকির যায় না কেন আল্লাহর উনি গাউসে পাকের দরবার থেকে খালি ফিরে না জাতি ধর্ম নির্বিশেষে যার দরবার থেকে দান করা হয় তিনি হচ্ছে গাউসে সাকলাই বড় পীর আব্দুল কাদের জিলানী এই জন্য সমস্ত পীর মশাইখরা বরপিশাবের মহতাজ হযরত গাউসে পাক বাবা কোনদিন কোন ওলির জীবনে পড়ি নাই গাউসে পাকের একজন পীশাবের নাম ছিল হযরত আবু সাইদ মখজুমি আবু সাইদ মখজুমি গাউসে পাক বেশি সময় ওনার কাছে কাটিয়েছেন হঠাৎ একদিন উনি নিচে নেমে গেলেন নিচে নেমে গাউসে পাককে চেয়ারে বসালেন বলে বাবা দয়া করে তোমার কদম যুগল আমার কাঁধে উঠায় দাও সুবহানাল্লাহ আপনি আমার পীর মুর্শিদ আমি আপনার মুরিদ আপনি কেন এমনটা করছেন করে বাবা লুকায়ও না
আমি দেখতেছি রে বাবা আকাশে বাতাসে একটা ঘোষণা, তোমার কদম যার কাঁধে থাকবে তার ইজ্জত বহু ঊর্ধ্বে চলে যাবে, তোমার কদম যারা নিবে না তাদের কারো বেলায় থাকবে না। এই ঘোষণা তোমার জবানে বেরোচ্ছে আর আকাশে বাতাসে দুলতেছে। আমি অগ্রিম বাবা হয়তো ওই সময় দুনিয়াতে থাকবো না, আমার কাঁধে তোমার গর্দান উঠে দাও। আমি রিয়াজত মুরাকাবা মুশাহাদা করে বহু উন্নতি লাভ করেছি। আমি দেখতেছি রে আমার নবীর মতো যেন কোন নবী পৃথিবীতে আসে নাই, তোমার মতো আল্লাহর এত নিয়ামত ওয়ালা বলি আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। যদিও দুনিয়া বি সিস্টেমে তুমি আমার ছাত্র, বাবা আসল সিস্টেমে তুমি আমার উস্তাদ। ওলি দেরো ওলি জিনি গৌস নাজম জিলানি, ওলি দেরো জিলানি বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে অলি দেরো অলি জিনি গৌস নাজম জিলানি, অলি দেরো অলি জিনি গৌস নাজম জিলানি বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়ন মণি, দয়াল বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়ন মণি, একবার দিদার দাও না মায় গো গৌস সমদানি, একবার দিদার দাও না মায় গো গৌস সমদানি, বাগদাদ ঘুমায় কুতুবে রাব্বানি, বাগদাদ ঘুমায় কুতুবে রাব্বানি। অলি দেরো অলি জিনি গৌস লাজম জিলানি, অলি দেরো অলি জিনি গৌস লাজম জিলানি বাগদাদ ঘুমায় কুতুবে রাব্বানি, বাগদাদ ঘুমায় কুতুবে রাব্বানি। তোমার কাঁধে নবীজির কদম সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম, গৌস তোমার কাঁধে নবীজির কদম সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম, দয়া করে অধমের দাও তোমার চরণ খানি, দয়া করে অধমের দাও তোমার চরণ খানি, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি। অলি দেরো অলি জিনি গৌস লাজম জিলানি, অলি দেরো অলি জিনি গৌস লাজম জিলানি বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি। মুর্শিদ আমার মিরান শতাতারি গাউসিয়াতের ঝান্ডায় উড়ায় দুনিয়া জুড়ি, মুর্শিদ আমার মিরান শতাতারি গাউসিয়াতের ঝান্ডায় উড়ায় দুনিয়া জুড়ি, দয়া করে অধমের দাও তোমার নজর খানি, দয়া কর অধমের দাও তোমার নজর খানি, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি। অলি দেরো অলি জিনি গৌস লাজম জিলানি, অলি দেরো অলি জিনি গৌস লাজম জিলানি।
আজম জিলানি বাগদাদ ঘুমায় কুতুবে নি বাগদাদ ঘুমায় কুতুবে নি বাগদাদ ঘুমায় কুতুবে এই গোসু বাগের কোন তুলনা আছে এই বড় পীরের তরিকায় আজকে ওনার কাফেলা বাগদাদি কাফেলা কি কাফেলা যে কাফেলে হাত দেওয়ার ক্ষমতা কারণ নাই সুবহানাল্লাহ বলবেন না হযরত গোসু বাগ বলেন শুনো রে 40 বছর আমি সারজু দিয়ে ফজরের নামাজ পড়েছি কত বছর 40 বছর আপনারা কয়জনে কয়েক তো আসেনি আসেনি চল্লিশ বছর সারা যদি ফজরের নামাজ পড়েছি মানে হলো 40 বছর এই দুটা চোখ আরামের ঘুম দেখে না এই পিঠ আরামের বিছানা দেখে না আমার আল্লাহ দেখে কয় আব্দুল কাদির রে এত রিয়াজত এত সাধনা তুমি কেন করো তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমারে তাই দান করে দিব গোসু পাক বলে এইভাবে একবার দুইবার নারে মুড়ি আমার আল্লাহ আমার সাধনায় খুশি হইয়া 70 বার ডেকেছেন কি চাও 70 বার আমি একটা দাবি করেছি আল্লাহ টাকা পয়সা ধন দৌলত লাগবে না বাদশাহী লাগবে না রে আল্লাহ আমার তুমি একটা ওয়াদা দাও আমার কোন মুরি তওবা সারা ঈমান সারা মরবে না ওলি দিগের রাজা মহারাজ লওমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি রাজা মহারাজ লওমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি রাসূল পাকের তুমি পিয়ারা মাওলানা হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময়ী তুমি সর্বগুণে গুণময়ী তুমি অগপত বেরাবা নি আব্দুল নি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লওমদের সালাম খানি আব্দুল কাদের আব্দুল কাদের মুসিবতে ডাকি যখন দস্তগীর মগতে ও দার কর মদের বড় পীর মদের পীর নেই তুলনা বেশে তোমার নেই তুলনা বিশে তোমার অগপিরে লাসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লওমদের সালাম খানি আব্দুল মুসিবতে পড়ে যখন
মতের গো বড় পীর নেই তুলো না বিশে তোমার নেই তুলো না বিশে তোমার অগো পীরে লাসানি আব্দুল কাদের জিলানি হে আব্দুল কাদের জিলানি ওলি দিগর রাজা মহারাজ ওলি দিগর রাজা মহারাজ লো মুদের সালাম খা নি আব্দুল কাদের জিলানি এত বড় অলির সহবত পেয়েছি এই জন্য তো উর্দু শায়ের বলেন খুদা কি ফজল সে হাম পর গসায়া গৌস আজম কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গসবাকের দরবার এক জন্মকার সে মজল সে অগ্নি পূজক সব পাকের খাদে মুসলমান হয়ে যায় এটা মুসলমান হয় না গোসবাক থেকে বিদায় চাই রিটায়ারমেন্টে যাবে গোসবাকের মন বড় খারাপ সাবান জিজ্ঞেস করে হুজুর আপনি তার বিদায় দিয়ে চেহারা কেন কালো করলেন গোসবাক বলেন আমি সাবান আমার দরবার থেকে কোন মুশরিক কোন কাফির ইমানদার না হয়ে যায় নাই সুবহানাল্লাহ এটা বড় বদবخت এটা মুমিন হতে পারে না আমার ব্যর্থ হতে তার কলিজা এত কঠিন রে আমি গোসল আজমে দরবারে তাই কই মানানে নাই এটা তো আমার তো একটা ব্যর্থ সবান কো হুজুর একটু দোয়া করে দিন সুবহানাল্লাহ ওই আজকে একটু দোয়াই করে দিন আল্লাহ গো তার হেদায়েত দিয়ে দাও এটা না হেদায়েত পেলে আমার নামে কলঙ্ক হয় দোয়া শেষ করতে না করতে দেখে বুড়া লোকটা দাঁড়ানো কিরে তুমি না তোমার না ছুটি দিলাম কয় না যাব না আগো আব্দুল কাদের জিলানি তোমার মত বলি দরবারে থেকে জাহাকে নামি হয়ে ফেরত যাব তোমার কেমনে বরদাস্ত হ আব্দুল কাদের জিলানি আমি শহরের বারান্দার দিক দুনিয়ার বহু দোকানে বহু নামি দামি মানুষের জামা কাপড় বানাইছি কিন্তু তোমার জামা কাপড় বানাইছিলাম বড় সব বিধাতা যেন আমারে তার স্বর্গে নিয়ে যায় কিন্তু বড়ই আফসোস আমি বিদায় হয়ে গেলাম মনে আমার মানে না আমি আপনার দিন সারা বুঝি না দীর্ঘদিন আপনার সহবতে ছিলাম ওগো আল্লাহ আলি আমি চাই মরার পর আপনার সঙ্গে থাকবো ওসেবেক বলে তুমি ইমান আনো কই হুজুর ইমান আনলাম কিন্তু আমার বড় মুসিবত আমার গোষ্ঠী গীতি ভালো নয় ওগো আল্লাহ আলি যদি তারা জানতে পারে আমি মুসলমান আমার দেহের মধ্যে গোস্ত আর হাড্ডি এক জায়গায় রাখবে মেরে কেটে টুকরা টুকরা করে ফেলবে আমি মুসলমান হলে ওরা বরদাস্ত করতে পারবে না আমাকে যদি কেটে দিত আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আমার মনে বড় ভয় না জানি আমার গেতি গুষ্টি আমার আল আওলাদের উপর চড়াও হয়ে যায় আপনি ভালো করে জানেন মা বাপ সব সহ্য করতে পারে সন্তানের দুঃখ কষ্ট বেইজ্জতি মা বাবা বরদাস্ত করতে পারে না কথা বলেন পারে মা বাবা এই কষ্ট বরদাস্ত করতে পারে না জোর আমি কি করব গোসপাক বলেন ঈমান গোপন করবি হুজুর কেমনে গোপন করব আমি তো নামাজ পড়তে হবে কই গোপনে ঘুরিস তোর লাগি আলাদা মাস তুই তো পড়তে গেলি মরবি জান বাসন বড় বড় কথা কেন কে জান বাসন কি জান বাসন যেমন আপনার পেটে খাবার দেয় হাতে হাতে পড়তেছেন না এমন সময় মসজিদে আজান হয়ে গেল হাইয়া আলা সালাম হাইয়া আলা সালাম
লাগবে তুই নামাজ আসতি নামাজ আসতি আগে খা সোয়ানার লাগবে বাবা ইফতারের সময় মুসলমানি ইফতার করে মসজিদে আযান দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কে খাওন তুই যাইস সুবহানাল্লাহ কেমন ইফতার থুয়ে দূর দিস না ইফতার কর নামাজ একটু পরে পড়বি সুবহানাল্লাহ কইতে দে বান্দারে তোর খাওন আমার বড় দান তুই বাসলে না আমারে ডাকতি আগে তুই বাইর চলো সুবহানাল্লাহ তো জিউজ বুঝি তো তাইলে কি করব গুফনে যাই ফার সুরিস মাটি গাড়ি গিয়ে সিফা সব প্রকাশ্যে হুরিস না আর ডরাইস না আমি আসি তো সুবহানাল্লাহ এবার লোকটা বিদায় লইয়া যায় আর গায় খোদা কি फजल से हम पर खसाया गौस आजम का सुभान अल्लाह साया बुझे खुदा की फजल से हम पर खसाया गौस आजम का हमें दो नो जहां में गौस-ए-आज़म का हमें दो नो जहां में सहारा गौस-ए-आज़म का सुभान अल्लाह हमार दुनिया आखिरत गौस-ए-बगर साया से हम सुने लोकटा जखन इंतकाल करलें तार आगुने जानानो हलो तीन दिन जलालो एकटा पशु जलाते पारे नाई सुभान अल्लाह বসে ভাগ বলেন কিরে তুমি আমার কাছে একটা কিছু চাও কই কি চাবো আল্লাহর উনি আর কোন দন চাই না মুর্শিদ আর কোন দন চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও কি কর মানে আমরার মুখের কাছে ঠিক আছে আমরা অনফিরের কাছে তেল চাই সঙ্গে নিও আমারি মরণের কালে আমারি মরণের কালে তোমার হাতের পানি দিও আর কোন দন চায় না মুর্শিদ যাইতে সঙ্গে নিও বাজারে রসদ আমার কিন আমার অঙ্গে না জড়াইও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কোরআন হাদিসে আছে তো বাজারে রসদ আমার কি আমার অঙ্গে না জড়াইও আরে মুর্শিদের পারাতে নাই মুর্শিদের সিরাতে নাই আমারে কাফন দিও যাইতে সঙ্গে নিও আর কোন ধন চাই না মুর্শিদ আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও সোহাবা কই আছে আসল ফিরগির আর কই ওহ নম্বর ফির মুরিদি রসুপাক একটা কাপড় দিয়ে দিলেন দোর আমারই সাদর তুমি যা এটা গাই দিয়ে ঘুমাইতিস এই বেটা মফুল অবন্ধ কো বাবার আমি বাসতাম না মনে আমার এই কাপড়টা আমার কান্দু তো উপরে দিয়ে রাখিস আমার কবর পর্যন্ত আগুন জ্বালে লইটা দিয়ে রাখিস সুবহানাল্লাহ বাবা এই কাপড়ে বরকতে যখন লোকটার লাশের মধ্যে আগুন দাও এখনো জ্বলে না তিন দিন তিন রাত্র চলে গেল জ্বলে না একটা পশমের গায়ে আগুন লাগে না তিন দিন তিন রাত্র জ্বালানোর পর দোকা বাজারে দাম সকলের একটা বুঝ দিল এটার উপর অগ্নি দেবতার বদদোয়া পড়ছে এটাকে জ্বালানো যাবে না এটা পাপি এটা মুসলমান বেটা যে আগুনের বিরুদ্ধে কথা বলে তার দর্জিগিরি করছে এই জন্য মনে হয় এটার আগুন জ্বালাবে না এটার এক কাম করো
পাথর বান্দা আফানিতে ভালে দাও বর বিশ্ব কইলে কই লই বরি আমার পাগল রে তোরা পানিতে ভালে নে সোয়ান লাগি তো আগুনে জ্বলাইতে তো তো পানিতে বসাই দিবে ভালো লাগবে যখন পানিতে সারা হনু মনের মন ওজন লই হালাসটা ডুবে না বুকের উপর লই আর রওনা দিছে পানির ওজনের দিকে সুবহানাল্লাহ এখন তো পাবলিকে কই আর কত গোপন করবে রে ঠাকুর একদম কাঁপতেই গেছে ওই বেটা মোরা বেটা ওজন যায় কি হাজার হাজার অগ্নি পূজক এটার পিছনে পিছনে যায় যারে তোমরা তিন দিন তিন রাত্র জ্বালাইয়া গায়ের একটা পশম জ্বালাতে পারো না নদীতে ডুবাতে চাও ডুবে না ভাটির দিকে ভাসাইয়া দাও বাটিতে যায় না ওই পাগলাই কি হাসিল করছে না দেখা ঘরে যাব না আমরা মোল্লার মতো বড় বিশ্বাস হইলে আবার মুসলমান হইতে কোন সময় হিন্দুরা ফিটে বস্তার ভিতরে বুইরাম করে ফাটাই দিল আবার মদিনায় ফাটাইবো আবার ফাটাইবো যেদিন আমরা বড় বিশ্বাস করে ভুলে যাব শুধু মৌলবীরের কিছু গুরু সেদিন ঠিক আবার কাটি বুইলা আবার কি মদিনায় পাঠানো এটা হাদিস আছে শাহজালালের ক্ষমতা যতদিন আমাদের মধ্যে থাকবে আমরা এই দেশে থাকব এই গ্রামের নাম কি জোরে কও মুসলমানের নাম না হিন্দুরা না গারাও দেখবা এটা হিন্দুরা নাম এ গ্রামে হিন্দু জাতি বাস করত কথা বলেন রামেশ্বর কেন নাম এখন হিন্দু বেশি না মুসলমান বেশি হিন্দু বেশি না গারাও কে হিন্দু না মুসলমান কয়লাবাড়ি আছে তো ঠিক আছে গড়ে গেল এরকম কিন্তু রাজত্ব ছিল তারা তোমরা রইল কেমনে বাড়ি করতো হিন্দুরা তোমরা করতে গেছো এ তোরা রাব্বার নাম কি রে শেখের জাত তোরা রে কেই দেশের মাতবুরি দিল রে কে তোরা রে দেশের মেম্বারে দিন চেয়ারম্যানে দিল এই দেশ তো দাস কইবর্ত জেলে পনে রায় দত্তদের জায়গা তোরা কেমনে এই দেশে আসলি আল্লাহ বলেন আমার শাহজালাল তাদের জমি তোদের নামে দান করে দিয়েছে এই শাহজালালের বিরুদ্ধে যারা কথা কয় এই মৌলবীরা জীবনে ইজ্জত পাইব কিন্তু তাদের জিহবা এত লম্বা এরা শাহজালালের মানুষই মনে করবে কবর ভাই গেল অবস্থা এবারে শাহজালাল যদি বেঙ্গালি থেকে শাহজালাল সিনুস শাহজালালের বাড়ি কই নাই ঘর কই নাই কবর কই নাই আমি আসি তো পাহাড়ের উপরে কোন সরকারের মাল আসিলাম মুঘলদের মাল ওইসি ব্রিটিশের মাল ওইসি বাংলাদেশ পাকিস্তান সরকারের মাল ওইসি বাংলাদেশ সরকারের মাল আমি জাগাত আছি আর সবাই আর যা মুঘল সাম্রাজ্য গেছে কই তসতস হয়ে গেছে শাহজালাল ঠিক আছে তখন মুঘল সাম্রাজ্যের তারা চালাইছে শাহজালালের দরগা এটা আমাদের সরকারি সম্পত্তি গেছেই সরকার আইছে ব্রিটিশ সরকার এটা আমাদের সম্পত্তি গেছে 200 বছর পরে ব্রিটিশ সরকার আইছে পাকিস্তান সরকার এটা আমাদের সম্পত্তি গেছে হাকিস্তান আই পড়ছে বাংলাদেশ কথা কোন ঠিক না বেঠি বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন এটা আমাদের সম্পত্তি এটা আমাদের ঐতিহ্য গেলেন তিনি আসলেন কে জিয়াউর রহমান উনি কো এটা দেশের সম্পত্তি উনি গেলেন আসলেন কে এরশাদ স্যার উনিও গেলেন আসলেন শেখ হাসিনা সব যাইবো আর আইবো শাহজালাল আসেনি কথা কোন আসেনি লাডিওলা কটা খারা করতেছে বাবা বুঝনি তোমার আমার পীর মোর্শেদ সৈয়দ মিরান শাহ তাতারি কত বড় আল্লাহর ওলি আগো মিরান শাহ তুমি যে কচুয়ে ঘুমাইলা কচুয়াতে তোমার বাড়ি ঘর আছে তোমার যে কবরের জায়গাটা এটা কার নামে কইটা তোদের বাপ দাদার নামে কথা কোন আগে এটা তোদের বাপ দাদার নামে ওগো আল্লাহর উনি রে কোথায় মুলকে তাতারে তোমার জন্ম দেশ সৈয়দ নবীর বংশ তুমি এখানে বিনা ঘর বিনা বাড়িতে ঘুমাই রইছো মিরান শাহ কয় কত জন আসবে কত জন যাবে রে আমি মিরান শাহকে রাখবে যিনি আল্লাহ যতদিন তোমরা আমি মিরান শাহ তাতারির দিকে থাকবে আমার আল্লাহ তোমাদের ইজ্জত বাড়াতে থাকবে আমারে যেই দিন ভুলে যাবে ইজ্জত যেখানে ছিল সেইখানে পৌঁছে যাবে
বড় পীরের বড় কারামত, বড় পীর ইন্তেকালের পরে মানুষকে ওলি বানাতে পারে এটার বড় কারামত সৈয়দ মিরান শাহ তাতারি। কথা কন আমার বাবার গোসের মাকের দরবারে যদি কেউ পাগল হইয়া যায় আল্লাহর ওলি না হইয়া মরে। যেমন দেখো বাবা কচুয়ার জমিনে আমরা যারা আছি আমরা তো সৈয়দ না বাবা গৃহস্থের জাত, ধনিয়ার গরিব যাই হই না কেন কিন্তু আমাদের পেশা তো পীরগিরি নয় ধর্মের সেবা নয়। সৈয়দ মিরান সাত্তারি রহমাতুল্লাহ বলেন ও পাগলের দল আমার এ ভালোবাসার নিচে বসে থাকবি না, আমি সৈয়দ মিরান শাহ কচুয়ার জমিনকে আল্লাহর ওলির জমিন বানায়া দিলাম। গারাকের মানুষ তোমরা তো জানো আমার বড় বাবা করিম নওয়াজ সম্পর্কে, তোমরা তো জানো আমার দাদা মাওলানা আব্দুল মতিন সাহেব সম্পর্কে, আল্লাহর ওলি ছিল কিনা জোরে বলেন ছিলেন কিনা? মিরান শাহ তাতারি সৈয়দের সিংহাসন আমাদেরকে দান করে দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ। যে হাদিয়া সৈয়দ রাখাবে উনি বললেন আরে পাগলের দল আয় আমার দলে আয়, আমি তোরা রে সেই হাদিয়ার হকদার বানাই দিলাম। মিরান সাহেব মনে করল বলি যে আজ আমি সব গেছি মুর্শিদ আসন অনুমোদন সময় থাকতে চিনলে না লোহার বানাইল কাঁচা সোনা, আমার মুর্শিদ পরশ মণি গো লোহার বানাইল কাঁচা সোনা, লোহারে কাঁচা স্বর্ণ বানাই দিছে আমরার মতো পুর মানুষের পূর্বপুরুষদেরকে আল্লাহর ওলি বানাই দিছে। কথা কন ঠিক না বলছি? বংশে আমরা গৃহস্থ হইলো খাচ্ছতে আমাদেরকে সৈয়দ বানাই দিছে ঠিক না বলছি? আমাদেরকে দায়িত্ব দিছে বায়াত করা, সুবহানাল্লাহ বলবেন না তোমাদেরকে বায়াতের উপযুক্ত করলাম। আমার বড় বাবারা যেই তপকার বেলায়েতে সাহেবে বেলায়েত ছিলেন আমার দাদা সাহেবরা এই দেশে বহু আলেম ওলামা সৈয়দ জাদারা এটার সাক্ষী দিয়েছেন যে আল্লাহর ওলি কোনো সন্দেহ নাই। কথা কনাকে ঠিক না বলছি? খানদুরা দরবার শরীফ আওলাদের রসুলদের দরবার ওনারা সাক্ষ্য দিয়েছেন এই কচুয়ার আব্দুল মতিন সাহেব যদি সৈয়দ না, শহীদ মরণ সব সৈয়দ না, করিম নওয়াজ সব সৈয়দ না, কিন্তু সৈয়দের চাইতে কম না। কথা কন ঠিক না বলছি? বংশ তাদের সৈয়দ না কিন্তু যোগ্যতায় তারা আমাদের অংশে কম না। কথা বলে না ঠিক না? কেন দিছে এমনি দিছে? এরা বেড়েন গরম মানুষ না, ফাতা সাতা সহ জ্বালাই দিলে কিন্তু এরা দেখছে মিরান সাহেবের ভিতরে আরেকটা ব্যাটারি লাগাইছে। সুবহানাল্লাহ। যে ব্যাটারির দ্বারা কারণ বাবা মনোযোগ রসুলের পাকের হাদিস কিয়ামতের দিন নবীদের কিন্তু একটা সার্টিফিকেট আছে, নবীদের একটা সার্টিফিকেট আছে নবুয়ত। কোনদিন ওলিরা নবীদের মর্যাদা লাভ করতে নবীদের সমকক্ষ হতে পারে না, কোনদিন পারবে না। আল্লাহ হযরত বলেন খালক আছে আউলিয়া আউলিয়া সে রসুল সচ্চা মা রানা
से आऊंगा हमारा नबी सबसे बाला हमारा नबी इसे ग्यारह के शामिल बाप ज़दर फिर गिरी कुछ से খান্দুর আর বিশ্বাবরা দেখছে না কথা বলা এরা বাজাইছে না কথা বলা দুই নম্বর হইলে থাকতো ভালো এরা বাজাই একুশে হ্যাঁ ঠিক আছে তোমরা আমরার বাড়ির বসে থাকলে আমরার উল্লাহ কথা কোনা খেয়াল কারণ একজন বীরের হোক তো সাথে যদি আরেকজন বীর থাকে আপনারা বন্ধু জন্য বন্ধু গিয়ে দেখবেন এক বেটার উড়ার বসে তো আরেক বেটা গেত বইতে ঠিক আছে তুই থাকলে আরো ভালো কথা কোনা খেয়াল মুসলমানের জন্য একটু বড় নিয়ামত বাবা উনি এটা তো শুধু নয় আপনি লাখার জমিনে যাবেন ভাদিকারা যার জন্ম ভাদিকারায় যার ইন্তেকাল নাম হলো শেখ ভানুশা গবেষণা করা হয় ডক্টররা গবেষণা করে ডিসিএসপি সাহেবরা গবেষণা করে অথচ তার কোন যোগ্যতা নাই মাদ্রাসায় পড়ে না ওরে বানু তুই এত যোগ্যতা কোথা থেকে লাভ করলি তোর বাবাও তো শিক্ষিত না তুই তো শিক্ষিত না শেখ বানু বলে জানো না আমি বলি শোনো পার কারণ অধমের তোরে আউলিয়াজি লানি পার কারণ অধমের তোরে আউলিয়াজি লানি তোমার হাসে তাপারে সপ্ল মরে গো তোমার হাসে তাপারে সপ্ল মরে গো সৈয়দ শাহ মিরন সনম নে সৈয়দ শাহ মিরন সনম নে এবার বলে একে আমার জীর্ণ তোরি গঙ্গা হিনি নাই কেমনে হুয়ের বৈঠা বৈ হাই রে আমার টানে টানে হিয়ে জানে গো আমার টানে আমার এটার মধ্যে কিছু নাই আমার যে দেহ তৈরি এটা একবার ফাঁকা ভাঙ্গা সুরা এটার মধ্যে কিছু থইলে কিছু পরে গাব গাহিন বুঝুন না গাব গাহিন বুঝুন না বুড়া মানুষ আছে বুঝবো এখন একটা বুঝবো না নৌকারে আলকাত্রা মালকাত্রা দিয়া এই সেফটি সেফটি মাইরা ঠিকঠাক মতো টিপা টিপা দিয়া লাগাইলে এটার নাম হলো গাবের গাহিন তাই তো না দিলে তো ফরফরে পানি উঠে কামাল একটা টান মারলে ফরফরে পানি উঠে দৌড় উঠলি ঠিল্লে পানি উঠে কই যাবো এটা কৈত্তিকা উলুম আমি তো মানুষ নিজে কইতেছি আমি এরকম বাঙ্গা সঙ্গা তোর তো মাল লইলি কৈত্তিকা বেটা ঠিকঠাক হইলে কোন বাগদাদে যো লীল সমাজতে জগত ময় যেমন চন্দ্রে জিয়োদয় হায় রে বাগদাদে যো লীল সমাজতে চন্দ্রে জিয়োদয় হায় রে ও
তোমার কৃপা বয় মাশান গলে রঙে হোয়া যায় পরশমনি রে রঙে হোয়া যায় পরশমনি আউলিয়াজি লানি পার করো অধমের তোরি আউলিয়াজি লানি বাবা শেখ ভাই বলেন বাগদাদে একটা জামা শামা জ্বলছে আলো আলো একটা পূর্ণিমার চাঁদের আলো জ্বলে উঠেছে রে যার সাথে আল্লাহর এমন এক সম্পর্ক সুবহানাল্লাহ যার কাছে আমার বানর মতো একটা মূর্খ মানুষ গেলে আল্লাহর ওলি হইয়া যায় আমরা মৌলভীরা সব মিল্লা হইল একটা মৌলভী একটা মূর্খ মানুষ ওলি কথা কোনো কইব অথচ মিরান সাতাতের রহমতুল্লাহ বর পিসাবের কারামতের প্রমাণ কি চান কিছু মূল বিবুজগুলো গাঁজা খুরি কথা বেটা গাঁজা খুরি করতে তোর বাপ মিরান সৌদুর যাইলো এটা কি দলিল না কথা কোনো গায় আইয়া যে কুচ্চার মতো জায়গার মধ্যে বড় গিরুজ গরস মঞ্চে রে পিসাব বানাই লিলো ওলি বানাই লিলো কথা বলে না কথা কি এটা কি বাজে বাজে ওলি বানাইছে মিরান সাহুদের দরবারের দিকে তাকায় দেখবেন বড় বড় আলেম লড়ো কথা কোনো গায় নাসিরনগরের বড় বড় আলেম ওলামা মিরান সাতাতের রহমাতুল্লাহ দরবারে আছে না নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বেলায়েতের যে ঝান্ডা সবচেয়ে উঁচু করে তুলে ধরেছেন সৈয়দ মিরান সাতাতের রহমাতুল্লাহ আলাইহি এখন যদি আকীদা নিয়ে বহাস লাগে এখন যদি মাজারের সম্পর্কে ফতোয়া দিতে হয় কোন দরবার থেকে আলেম লাগে কথা বলেন কেন আমরা সবাই সুন্নি সবাই আল্লাহর দুইটা বেস তো আছে আপনারা সবাই দেশের জনগণ সেনাবাহিনীর মানুষ যারা এরা দেশের জনগণ কিন্তু সেনাবাহিনী আর আপনি কি সমান কথা বলেন সমান কিন্তু মিরান শাহ হুজুরের দলে যারা আসে প্রত্যেক জমানায় এক একটা মুবাহিস থাকে ঠিক না ভাই ঠিক আল্লামা শহীদ মোল্লা সব ছিলেন বহাস করেছে ঠিক না ভাই ঠিক বহুবার উনি বহাস করেছেন সুন্নিয়তের পক্ষে মিলাদের পক্ষে মাজারাতের পক্ষে ওরুস ফাতিহার পক্ষে আল্লাহ তাআলা আমাকে এই পথে রাখছেন করে যাচ্ছি বাতিলদের বিরুদ্ধে কাজ ঠিক না ভাই ঠিক চলতেছে ভাই চলতে থাকবে ওয়াজের মাধ্যমে বাহাসের মাধ্যমে কিছুদিন আগে বাহাস করলাম কই আল্লাহর নবীর নাকি গুণ আছে রাস্তে কোন আসবে না আলহামদুলিল্লাহ এগুলাই তো করবে আরেক দল নতুন করে পীর বাড়ি সেটা কয় আমার নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যত দরবার আছে সব আমার কাছে একদিন এই আপনাদের ফেলিন নাসারউদ্দিন সে বলে ভালোই লুকি যে যারা পীরের দরবারে গরু লিয়া যায় এডিও গরু পীরও গরু দেখেন তো ওলির দরবারে থেকে সে কত বড় ওলি বিরোধী কথাটা বলছে তখন আমি তাকে বললাম কিরে এই পাগল তুই মৌলবি না সলবি রে তুই কি সুখে দেহস না গরুর ঠেং কয়টা আর মানুষের ঠেং কয়টা তুই বেটা গরু রসনও জানস না মানুষ রসনও জানস না আইসুস ওয়াশ করতে এমনি তার সাথে আমার টপ কর আজ পর্যন্ত এক টেবিলে বসে নি যে ফেনিন নাসারউদ্দিন সে চট করে বলে ফেললো কি যে যে যারা পীরের দরবারে গরু নিয়ে যায় এডিও গরু ফিটিও গরু এক রাম বলে করে ছেড়ে দিছে আর জীবনে জবান দিতে পারিস না টাইট করে ছেড়ে দিছে যে বেশি কইবা তো বহাসু বইতি এই দেশ খালি জমি না এটা মিরান সার জমি এই দেশে মনে করি না দুবরা কোনো খাটার বাগ হয়ে যাবে এই দেশে যে কোনো আলেম আসলে কোনো হিসাব করি কথা কই ইনশাআল্লাহ যে দেশের পিরিড প্রোডাকশন পড় একটু হিসাব কিতাব করে আসে না যে নাসিরনগর কিছু মানুষ কথা কোনো আছে না নাই ওই দেখো রাজার বাগের পীর এটা লেখছে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মানিত হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুজবেন কুজবেন বাবুরুই আমাদের কাছে কেন প্রবায়াত হবেন কেন কচুয়ার দিকে যাবেন কেন খান্দুরার দিকে যাবেন আসমান থেকে পীর এসে তার কাছে কেন যাবেন না তার একটা কারণ আছে তো আমাদের বাপ দাদার সাথে আপনাদের সম্পর্ক আছে কথা কোনা আমার কোথায় ঠিকানা কি আমি কোথা থেকে আসছি কি খাই কি না খাই সব খবর আপনাদের জানা আছে আছে না নাই আমার দাদার খবর আছে আমার বাপের খবর আছে ভাই কেটা বুন কেটা সব জানেন খান্দুরার কে কি কার বাড়ি কোথায় কার নাম কি জানেন কি জানেন না কিন্তু এই যে ফির আইছে দেওয়ান বাগি রাজার বাগি কুতুব বাগি তাদের বাপ দাদার বাড়ি কই না কোথা মিলাই কই না সাও বাচ্চা কই কেউ কিছু কিতে না এগুলার পীর ধরে মানুষ গুমরা হচ্ছে যে লেখছে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে কোন নামাজ পড়ি না এত নবী দাবি করে বসে আছে খুব সাবধান মিরান সাতাতের রহমাতুল্লাহ আলাইহি আপনাদের খানদুরা দরবার শরীফ আছে এগুলার সিলসিলা বরহক এদের পথে থাকবে না হলে সুন্নাতুল জামাতের মধ্যে থাকবে
এবার বলতে পারেন যে খান্দুরে তো গান বাজনা হয়, কিছু জায়গায় আবার গঞ্জগুঞ্জ খায়, কিছু গঞ্জগুঞ্জ খাই ব্যস্ত সমস্যা নেই, তুই মানুষ কথা কোনো কে গান ফান যাই কুক আতুল বাতুল সুদূর বুদুর জয় করুক, কিন্তু নবীর সানে বেয়াদবি অলি শানে বেয়াদবি গান দেখাই যে কোনো সময় মরবার আগে যদি তৌবা করে আল্লাহ মাফ করতো না, আল্লাহ কি বেশ গতকাল মাহফিল করছি আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله আমার আল্লাহ বলেন হাবিব আপনি ঘোষণা করে দেন ও আমা আমি নবীর গোলামেরা সুবহানাল্লাহ আমি নবীর গোলামি যারা করেছ তোমরা কোনো দিন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আমার রব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের দরজা মরণের আগ পর্যন্ত খুলে দিয়েছেন, যত গুনাহ করো না কেন কোনো দিন তোমরা নিরাশ হয় না। এখন বাবা ওলিদের দরবারে পাগল ছাগল কেন যায়, গাঞ্জা কুরবান জাকুর কেন যায়, কারণ তাদের ভিতরে একটা যন্ত্রণা আছে, এটা পৃথিবীর কোন জায়গায় গেলে কেউ বুঝে না, ওলি আল্লাহ কবরে দাঁড়ালে শান্ত হইয়া যায়। ঠিক না বলছে তোমার ঘরে দুইটা গাঞ্জা খুঁটে গেলে ফিডার ছুটে বাপের কেল্লা ফাটাইবো, মারে কেল্লা ফাটাইবো, সদ্য গোষ্ঠীর কেল্লা ফাটাইবো, আর গিয়ে দেখো উলির দরবারে কয়েক হাজার বই দিছে, খালি খাইতেছে আর জিমাইতেছে, একটা লড়ে না কথা কোনো কে লড়ে। তো আমি তো দেখি গাঞ্জা ঘুরতে আমরা খারাপ, আমরা যে মাথা টুকি আছে ফট করে লেগে গেছে গেলা লিমাটি লিয়ে খাই যায় ঠেং ভেঙ গেল গর্ব গেল আর ভেঙ গেল, আরে বাবা আরে বাবা ঠিক আমরা খাচ্ছি তো আমরা মলুবিরে হয়েছি, আমার জুতো মলুবিরে ফট করে লেঙ্কি দেবে নিজে গেল অ্যাকশন অ্যাকশন, আরে খাটা সরি কি কষ্ট অ্যাকশন, এই অ্যাকশন তো এটা নবীওয়ালাদের কাজ না, নবীওয়ালারা তো কখনো অ্যাকশনে যায় না কথা কোনো কে, এত লম্বা ওয়াজ আজকে করবো না কারণ রাত্র হয়ে গেছে অনেক বেশি, ঠান্ডাটা খুব বেশি কনকনে আসলে, আমি তো আসলে কষ্ট করি আজকেও সারাটা দিন আমার বসা নাসিরনগরে জানেনি, বিছনাতে উঠতে পারি না আমার তাই না তুলনায়, তো উঠি উঠতে গুসল টুসল করলে আবার সজাগ হয়ে যায়, আবার যাই যখন বাসায় যাবো তো আবার কথা বলতে শুরু হইলো, কথা বলছেন আমার বাসার থেকে ফোন তো বলছে এখন উঠেন নাই আল্লাহ জানে আজকে কোন রাতে কিছু না না চিন্তা করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি তা আসল কথা কি জানেন, ওজন কমছে অলরেডি 7.5 কেজি অক্টোবর নভেম্বর ডিসেম্বর 7.5 কেজি আর তো কমবো আর 3 মাস হয়েছে না, ঠিক মতো খেতে পারি না ঘুম হয় না, এরপরে বাবা মুরিদানের গুসার শেষ নেই, কি আমি যে বড় বড় মাহফিলে দোয়া করি আমার এই দোয়াটা কি আমার মুরিদ পাবে না, বাবার কোনো অর্জন কি ছেলের মেয়েরা না পায়, কথা বলেন বাবা যত দুনিয়াবি সম্পদ অর্জন করবে বাবার ইন্তেকালের পরে বিনা শর্তে সমস্ত সম্পদ সন্তানের, কারণ ইসলামে কিন্তু তেজ্য পুত্র করার কোনো বিধান তো তেজ্য পুত্র করার বিধান ইসলামে নাই, তার মানে হলো বাবা যা জোড়াবে মৃত্যুর পরে সম্পত্তিকার ছেলে মেয়েদের, ঠিক না ঠিক তদ্রুপ ভাবে পীরের যত অর্জন সমস্ত কিছুর কামিয়াবি মুরিদের, নাসিরনগর মাদ্রাসা আজকে দেখেন নাসিরনগর মাদ্রাসার প্রতি যে মানুষ দেখলাম, আমার এখানে মাজার নাই নাসিরনগর, আমি মাজার করি না নাসিরনগর, আমার দাদার রওজাও না মিরান শহুরের রওজা শরীফও না, কিন্তু এইবার আমি যে মানুষ দেখছি নাসিরনগর মাদ্রাসায় আমি আশ্চর্য হয়ে গেছি যে সুন্নিরা কি চায়, এটা সুন্নিদের হৃদয়ের প্রতিষ্ঠানে রূপ নিয়েছে, সুন্নিরা চায় আলেম উলামা তৈরি হোক, কারণ আমরা এখন বাতিলদের অত্যাচার অতিষ্ঠ, ঠিক না ঠিক ওহাবিদের যন্ত্রণায় আমরা ক্লান্ত পরিশ্রান্ত, ওরা কোরআন হাদিস গোপন করে ওরা মাথায় টুপি দাড়ি লাগায় বেশি বেশি কোরআন পড়ে, রসুল বলছেন কি তারা বেশি বেশি কোরআন পড়বে কিন্তু বাবা কণ্ঠনালীর নিচে যাবে না, তারা এমন ভাবে দিন থেকে বেরিয়ে যাবে যেমনি ভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায় কখনো তা ফিরে আসে না, তদ্রুপ ভাবে ওই ব্যক্তিরাও কখনো ধর্মের দিকে ইমানের দিকে ফিরে আসবে না, তার আল্লাহর পথে দাওয়াত দিবে ইয়া দুউনা ইলা কিতাবিল্লাহ, এর আল্লাহর কিতাবের দিকে দাওয়াত দিবে ওয়ালাইসু
মিন্না ফি শাইইন, তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। কার সম্পর্ক নাই? নবী কয় আমার সাথে সম্পর্ক যার নাই, যত বড় দাড়ি টুপি পাগড়ি হোক তার ঈমান নাই। হযরত উমরের কাছে গেছে দুইজন, একজন মুসলমান আর একজন ইহুদি। কোন দুইজন কি? একজন আর একজন ইহুদি। উমরকে কি লিখেছিস? কো বিচার লিখে কি বিচার করতেছিস? মুসলমানরা তার স্টেটমেন্ট দিছে, ইহুদির জায়গায় কি ইহুদি তোর স্টেটমেন্ট দেখ, আমার কোনো স্টেটমেন্ট নাই, আমার পক্ষে একটা রায়ের কাগজ আছে। কো কেডা রায় দিছে? কম নিয়ে দিছে। কি দিছে? জায়গা আমার। কিরে মুসলমান দিছে রে? কজিয়ার দিছে। তো তুই মানলে না রে? পালো বলে খেয়াল করছ না? ভাবলাম আপনি একটু শূন্য বুঝছে, একটা রায় দিবে। হযরত উমর ভিতরে গেছে তরবারিটা লইয়া, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলছে না, মাথাটা কাটতে দাঁড়িয়ে আছে না নাই? ও দাঁড়িয়ে আছে না নাই? তুবি আছে না নাই? কলমা আছে না নাই? নামাজ রোজা আছে না নাই? আমার বলে তোর সব আছে, নবী তোর ভিতরে নাই, আমি উমরের ফতোয়া তোর ঈমান নাই। এই জন্য আল্লাহ কেন বিগো, যার ভিতরে আপনি থাকবেন তারে আমি কোনোদিন গজব আজাব দিব না। এই ক্ষেত্রে দেখছি মাঝে মধ্যে মৌলবীর থেকে গাঞ্জা ঘুরে রাগ গাইল, মৌলবীর সামনে মৌলবীর বদনাম করে কথা কন আর গাঞ্জা ঘুরে যে যাইতে ধরো মৌলবীর সুব্রাইয়া সাবরাই সাবরাই লুঙ্গি লুয়ে গেছে খুললে খেলা ঘুম থেকে আমার কাছে বিচার এসে হুজুর হতুয়া খেল, কোন হতুয়া নাই, পাগলাটাকে ডাক। কি রে তুই কেরে খুলছিস? তো খিল্লি খুলছিস জানো? নবী নাহি জিন্দা থাকতো গুমের ভিতরে, এ ওয়াজ করছে এ নাহি জিন্দা, আমি মসজিদের বাইরে থেকে হুনছি। এই লিগা রাত খেলা লুঙ্গি লুই গেছে, একই রকম নবীর মতো একটু দেখতাম, এ শালার লুঙ্গির কবর কইতে রস্ত, তুই নবীর মতো কইতে গেলে কি রে? সুবহানাল্লাহ, কইতেন না আমার নবী তো গুমের ভিতরে জিন্দা থাকতো, গুমের ভিতরে সব কইতে থাকতো। তুই কস তুই নবীর মতো এর লিগে লুঙ্গি লুই গেছিল, দিতাম না বাবলা ফেলে দিতাম না, কিতা হস এর লুঙ্গি আমি পায়খানা করে পরে লিস। ওই এর পাগলার ভিতরে ইমান আছে, মোল্লার ভিতরে ইমান নাই। আল্লাহ আমরা বোঝার তৌফিক দি, বলি আল্লাহুম্মা আমিন। মুরিদ নিয়ে বসে থাকলে হবে না, মুরিদের জন্য অর্জন করতে হবে, মুরিদের জন্য কাজ করতে হবে। নাসিরনগরের মাদ্রাসায় কোটি কোটি টাকা ব্যয় করতেছে, আপনার কাছে টাকা নিছি, টাকা নিছি জায়গা কিনো, কি করো? তো আপনি তো পয়সার দরকার আছে, আমার পয়সার দরকার নেই, মেহনত করে কামাই না হয়েছে, বইতে বইতে মেয়ে পাশা কুসা কট করে উঠে সারাটা দিন বসে রয়েছি নাসিরনগর হুয়াই আইসি, এও কি ফু কি জানো নি, 10 টাকা 20 টাকা 20 টাকা 100 টাকা কারবার দেহ, ওগুলো হাত দিলে গেলি বুড়া বৈশা। এখন আবার আইসি দুইটা মাহফিলে যদি কিছু ভাই কি ভামু, এখানে যা দিস অন্য মাহফিলে গেলে তার ডাবল দিল, কথা ঠিক না? অন্য একটা মাহফিলে গেলে তার ডাবল দুইটা বলে দিল, কিন্তু এখন কেউ ভাবো জিফুতের বাড়িতে সে না হেন কম দিব, তারপরে চেষ্টা করতেছি কিছু একটা করতে পারি কিনা, যদি করে যেতে পারে দেখবেন আপনাদের দেশ আল্লাহর ওলি বুজুর্গ বান্দা ফায়দা হবে, আলেম না হলে ইলমের খবর না পেলে বার ভানুষাকে আগে মিরান শাহ আলেম বানাইছে, ঠিক না? আমি ঠিক শুনি ভানুষা, শুনি ভানুষা, আরে জাতি নূরের ফোন যার সিলায়া দম হাওয়া দোয়া কবুল, রে জাতি নূরের ফোন, রে জাতি নূরের ফোন জারো সিলায়া দম হাওয়া দোয়া কবুল, রে আমল হরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া, রাত দিন চায়া রইলে জালিল রব্বুন, রে জাতি নূরের ফুল
বেজাতি নূরের ফুল জারো সিলাই ভাঙ্গা চলে পড়া সলিড গুছি তোমার আদা মাদে হতো নেলমে গায়ব শিখাইয়া দুনিয়াতে রহমত দিয়ে এলমে গায়ব শিখাইয়া দুনিয়াতে রহমত দিয়া পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল রেজাতি নূরের ফুল জার সিলায় আদম হাওয়া দোয়া কবুল রেজাতি নূরের ফুল সুবহানাল্লাহ কর বর্তমান জমানায় মহাবিশ্ব নির্কার্য নামাজ লইয়া রোজা লইয়া নবী নূর না মাটি ইডা লইয়া নবী গায়েব জানে কি জানে না ইডা লইয়া বাবা দেখো রে শেখ ভানু মিরান সর তাওয়াজ্জুতে কত বড় আলেম হয়ে যায় নবী জাতি নূরের জ্যোতি মাওলানা রুমির কথা বলে দিচ্ছেন মাওলানা রুমির কথা বলে দিচ্ছেন আমার নবী কাল্লা গায়েবের খবর দিয়েছেন সরাসরি কোরআনের তাফসীর বলে দিচ্ছেন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এরপর আপনার ভ্রমণ লাগবে মিরান সজুর কত বড় বলি মিরান শাহজুরের পাগল হইয়া বুঝছেন দুনিয়ার ভালো কেমন তারপর আপনারা গারা করে মানুষ যথেষ্ট ভাগ আপনাদের ছেলে মেয়েদেরকে বোঝান ওরা আমাদেরকে চিনে না আপনারা দেখছেন আমাদের মুরব্বীদেরকে ওরা দেখে নাই ওরা আমাকেও দেখার সুযোগ পায় নাই কথা ঠিক না বে ঠিক দৌলিয়া নাসিরনগর গেলে বেটান বাড়িতে রয়েছে কথা ঠিক না এই নাসিরনগরের মাদ্রাসাতে কিছু বুঝো কার কি আছে মানুষের হৃদয় দেখবা অন্তর থেকে কোথাও গেলেই গোনা মাফ হয়ে যায় ঠিক না বেঠি তুমি পীরের দরবারে গেলি তো তোমার দোয়া কবুল হয়ে যায় পীরের দরবার তো কোন লাগবে না কিছু যদি তোমার পীর মুর্শিদ কামেল হয় তার বাড়ি থেকে বসে থাকো না মিসকিনের মতো দেখবা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দিয়েতে বাড়িতে পাঠান আর গেলি কেস 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 করবা তো কষ্ট হইতো না ধরে ফের ফের লাইলি দুধ খাওয়া তার মজনুরার দুধ খাওয়ায় স্বর খাওয়ায় খাইতে 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 তিন চারশো খাওয়া এক একটা দু তিনবার এক মজনু এ যে বইছে আর কি বইছে শেষে কয় লেন করো কত ফরে সিলে সিলে করে খাইতে না দেন না আমি ফরে কিলে সিলে সিলে করি নাজিন না রাইট এক তাড়াতাড়ি একটা মিষ্টি যা দূর দে তাহলে মুচ্চ জাম গো ফরে কাকে হরিস না তুই একজনের লাঠিও লাগে বাড়িতে উঠছে উঠছে গিয়ে কাতর করিস বাবা মজনু পেছনে মাটির পাল্লা টানিয়ে দাঁড়ানো আর এক দৃষ্টিতে তাকাই কিন্তু বাবা মজনু কি করে পেছনের ট্রে টান যখন তার সামনে পেছনের ট্রে টান দেয় সে শুধু শেষে যায় শেষ বেলায় বাবা পাত্রের মধ্যে কিন্তু লাইলি আছে মজনু আছে মাখন নাই শেষের বেলায় পাত্র খালি আছে কিন্তু দুজন লাইলি আছে মজনু আছে করে আল্লাহর বান্দা ওরে মজনু আমি লাইলির কাছে এখন আর কিছুই নাই মজনু ডাকি আমার লাইলি রে আমি তো তোমার স্বপ্নের দামি জিনিস খাওয়ার জন্য আসি নাই আমি তো তোমার স্বর খাওয়ার জন্য আসি নাই আমার স্বর লাগবে না আমার যেটা দরকার সেটাই তো আছে কি আছে আমি তো লাইলির পালাই কর না সুবহানাল্লাহ লাইলি তো তখন জমিন আছে আমি তো তখন আছি এটা একটা গল্প বলো তো বুঝাইছে মাবুদের পাগল এইভাবে হও দেখো যে আছে এটার পাগল আল্লাহ আমরা বুঝ দেখ
সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার মনটা আসলে খুশি লাগে যে আপনারা যে বাগদাদি কাফেলার মাহফিলটা করছেন, এটা মনে আমার দাদার তাওয়াজ্জু আর কি। বাংলাদেশে প্রায় 50-60টা সাব বাগদাদি কাফেলা আছে, 18টা জেলায় আছে। এই 18 জেলায় বাগদাদি কাফেলার কার্যক্রম চলতেছে, যেটার প্রতিষ্ঠা তো আমি, চেয়ারম্যানও আমি, রেজিস্ট্রেশনের কার্যক্রম চলতেছে। এই বাগদাদি কাফেলার মাহফিলের উদ্দেশ্য হলো আপনাদের যারা আছে বাড়িতে, কবরে, দুনিয়াতে, সকলের জন্য সকলকে নিয়ে একটু দোয়া করার একটা ব্যবস্থা করা। কারণ আমি আপনাদের দেশে আসি, আপনাদের যেমন হক আমার উপর আছে, মাইয়্যিতদের হক আছে না নাই? আচ্ছা শুনেন, এই মাহফিলের দোয়া কবুল হবে কেন? বাবা সিন্নিকার বাগদাদি কাফেলান, মেহনতকার বাগদাদি কাফেনাত, দৌড়াদৌড়ি কার বাগদাদি কাফেনাত, সিন্নিকার সিন্নি বাগদাদি কাফেলা বেড়ে থেকে বেড়ে থেকে আমার আল্লাহ বলেন বান্দ ওটা সাধারণ কোন আমল নারে, টাকা তোর, পয়সা তোর, মেহনত তোর, দোয়া আর কামিয়াবি গোটা গরাকের জিন্দা মুর্দার, এটা তাদের কে দিয়া দিল? আমি রব্বুল আলামিন তোমার হইয়া গেলাম। আল্লাহ কয় সব যখন তুই তারারই দিছিস, আমি আল্লাহ তো আল্লাহ। এইসব মাহফিলের দরকার আছে কিনা? যখন আল্লাহ আপনার হইয়া যায়, যখন আল্লাহ আপনার হইয়া যায়, আপনার বাবা যদি জাহান্নামের ফেরেশতার হাতে গ্রেফতার থাকে, আমার আল্লাহ বলেন বান্দাও আমার ফেরেশতা তারে ছেড়ে দাও। কয় কেন? ফেরেশতারে দে নিজের পকেটের টাকা দিয়া, নিজের শরীরের ঘাম ছড়াইয়া, আমার বান্দার এত সুন্দর একটা মাহফিল করে গোটা গারাকে জিন্দা মুর্দার জন্যে মাফ চায়। ওরা তো তাদের কেউ না, ওরা আমার বান্দা, আমার বান্দা বেহেস্তে গেলে আমার শান বাড়ে, আমার ইজ্জত বাড়ানোর জন্য যাদের সন্তানের আয়োজন করে দোয়া করায়, আমি রব্বুল আলামিন তাদের মা বাপ রে কেমনে জাহান্নামে ঠাই দিব। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দেয় সওয়াব, আর আল্লাহ নিজে হয়ে যান আপনাদের। তাহলে বাগদাদি কাফেলার মাহফিলের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি যারা মুরব্বী আছেন তাদের অনেকেরই পাইছি, গ্রামের আমার দাদা হুজুরের মুরব্বী। আপনাদেরকে বলি, আপনাদের ছেলে মেয়ের এখন কচুয়া সম্পর্কে কিছু জানেন? কারণ মোটামুটি আপনাদের কচুয়া যাওয়া তো এখন বন্ধই, জানো না আর কচুয়া সম্পর্কে আপনারা জানেন না। আপনারা যদি রেগুলার কচুয়াতে না যান তাহলে কিন্তু একদিন আসবে যেদিন কচুয়া দরবার শরীফ থেকে আপনারা বোল্ড আউট হয়ে যাবে। মিরান সৌধুরীর দরবার থেকে বোল্ড আউট হলে কি লাভ হবে? কি বলেন? আপনারা মাজত আলী কম বুঝ দাও কথা বলে, জমত আলী কম বুঝ দাও, জমত আলী বালা বুঝ দাও না, জমত আলী নাতি বেশি বুঝে, মাজত আলী বেশি বুঝ দাও না, মাজত আলী নাতি বেশি বুঝো কথা বলে। নাকি হ্যাঁ কুচ্চা দূরে গেছে আর ওখানেরা কুচ্চা যাইতো, টাইম পান না। আমি বইলা দিই পরিষ্কার কথা, আলামত ভালো না, যে কোনো সময় আপনারা কচুয়া দরবার থেকে মাহরুম হয়ে যাবেন। এমন একদিন আসবে কচুয়া দরবারে কেউ আপনাদের এখানে আসবে না, আপনারা সেখানকার এই রহমতি ফায়েজ থেকে বঞ্চিত হয়ে যাবেন। কারণ আপনারা গারাকের কয়টা মানুষ, আপনাদেরকে বঞ্চিত করলে কিছু আসা যাবে না? হাজার হাজার মুরিদ তো আমার দরবার আইতেছে, আইতেছে কিনা? যারা চাইতেছে তারা পাইতেছে কথা কেনা? যারা চাইতেছে তারা পাইতেছে। গিয়ে দেখেন না কি পাগলের খেলা, কত আশিকের খেলা না শ্রীনগরের মানুষের অবস্থা। গিয়ে দেখেন এই মাহফিলের দিন তো আমি দেখলাম হাজার হাজার মানুষ, কামাল লেগে যা, আমার যোগ্যতা আছে, কারের জন্য যা? মিরান শাহ হুজুরের ফয়েজ কথা কেন? কে আর এরা যাইবো আরাম করে যে সব কিছু ঘুমা ঘুমা, কদিন পরে দেখবেন আপনার বাপের খেত আর উপরে লেগেছে কথা ঠিক নাও? এরকম আছে কিনা? এই বাপের কে তারক বেড়ে নেতৃ রেখেছে কি নাও না দলিল নাই? কিও আমার বাপের কে 40 বছর ধরে আতায় কর দেবা দাদার নামের কে তুই কেন হিস দলিল দেহা কই আও না? আরে খাইছি তুই ফাইলি কেমন? ওই যে কর দিয়া বাপ যে বেট কিটা গুমাইছে হুলা খবর খুজরাইকেন। আপনাদের মর্যাদা অনেক বেশি, যারা গারকের মুরিদ তার সাথে আমাদের বাপ দাদা শুদ্ধ গোষ্ঠীর একটা সম্পর্ক আছে, আছে না?
কথা কেন কে কুদাই ফাদাই তো দূরে আমরা দূরে কিন্তু আপনারা যদি এইভাবে গাফলতি করেন তো আমার একটা বিশ্বাস হইছে যে আমার দাদা হুজুর আপনাদের দিকে চাইছে কিন্তু পাগল দিয়ে জিন্দা করুন লোক আবুদ্দাড়ি দিয়া এই পোলাপান্ডি এই গারো বাগদাদি কাফেলের মাহফিলটা করছে খুব পরিশ্রম করে করছে আপনারা আপনাদের ছেলেদেরকে কাজে অগ্রসর করেন যুবকেরা যারা আছে তাদেরকে সামনে বাড়ায় আর্থিক ভাবে আপনারা যারা মুরব্বির আছেন তাদেরকে সাহায্য করেন দেখবেন ইনশাআল্লাহ বাগদাদি কাফেলার মাহফিল লোকে লোকারণ্য হয়ে যাবে কারণ এবারে অনেকটা গাফলত হইছে আমি জানি কেন হইছে তো এই প্যান্ডেল কেন আর দুই প্যান্ডেলে জায়গা হইছিল প্রচারের বেশ অভাব হইছে পরবর্তীতে আমি যেটা বুঝছি তারপর আমি আসছি আগামী বছরই বাগদাদি কাফেলার মাহফিলটা যেন হয় একটু জাঁকজমকপূর্ণ ভাবে আল্লাহ যেন সেই তৌফিক আপনাদেরকে দান করে আমাকে যেন এই বাগদাদি কাফেলার হক ধরে রাখার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন মিরান সাতাতের রহমাতুল্লাহ আমাদের জন্য বড় একজন নিয়ামত আমার দাদা হুজুরের কারামত এই পরিমাণ আছে এই দেশে কথা ঠিক না তো আমার দাদা হুজুর কি আছেন না মরে গেছেন কথা কোনো কি আছে না গেছে আজকে দেখেন আমার দাদা হুজুর আল্লাহ কি পরিমাণ পছন্দ করছে আমি আমার দাদা হুজুরের ইজ্জতের পক্ষে কথা বলছি আল্লাহ আমার ইজ্জত বাড়াইছে আমার দাদা হুজুর কেবলা কিন্তু এমন এক আল্লাহর ওলি কচুয়াতে যার কোনো সানি নাই কারণ মিরান শাহ হুজুর বলেন ইরফান শাহ হুজুর বলেন মাওলানা আব্দুস সালাম সাহেব বলেন মুন্সি আব্দুল হাফিজ বলেন মাওলানা করিম নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন মাওলানা কারি আব্দুল আজিজ সাহেব বলেন প্রত্যেকে এমন ভাবে দুয়াইছে গায়ের বানোয়া দুধ নাই মিরান শাহ হুজুরের যারা খলিফা দাতুল নবীর যে আবু সাইদ কাদের সাহেবের বাবা কারি আব্দুল আজিজ সাহেব ইনশাআল্লাহ এমন দোয়া নি দিছে ওই কাসমিয়া আব্দুল মতি যা ফারস লই আসা দোয়াইয়া কলসিটার ভিতরে লইয়া সুপ করে বইছ লরে না দিব্বাটা বন্ধ করে দিয়া কইছে লইয়া বই থাক লরিস না খালি বাইরের বের খরচ করবে চিন্তা করিস না আমার দাদাই একমাত্র ব্যক্তি যিনি দরবারে মিরানিয়ার এমন কোন বড় ওলি নাই যাদের খেদমত করে নাই এবং দুধ আল্লাহ দিলে সব নামাইছে না এই জন্য সকলের ফোকাস আমার দাদা হুজুরের দিকে আজকে নাসিরনগরে উনার নামে মাদ্রাসা হওয়া এত বিশাল পরিসর এটা তো স্বপ্নের মতো বাবু এটা অসম্ভব একটা বিষয় কেন জানেন ওলিদের বেলায়েত অন্তকালের পরে প্রকাশ পায় ঠিক না ঠিক দেখবেন আমার দাদার নামে মাদ্রাসা এমনটাই হবে যে একদিন সারা দুনিয়ার মানুষ এই প্রতিষ্ঠানটা চিনবে মিরান শাহ হুজুর কি কইছে তুই আমারে দিছ আর আমি তোরে মুর্শিদরে দেওয়ার মতো দেন দেখবেন মুর্শিদ যদি আপনারা দান করেন দুনিয়া আখেরাত উজালা হয়ে যাবে আর মুর্শিদরে দিতে গিয়ে যদি কুতা মুর্শিদরে দিতে গিয়ে যদি গাতুর গুতুর করেন তে আপনার জীবনে যে কত গাতুর গুতুর বুড়া বয়স অপেক্ষা করব হাতুর মাতুর দিয়ে ওগিলাম জান বাস্ত মাস্ত পীর বড় সাংঘাতিক জিনিস আপনার একজন সাচ্চা আল্লাহর ওলি পেয়েছেন যিনি একজন পীর ও মুর্শিদ এবং একজন উচ্চ তবকার আল্লাহর ওলি মাওলানা আব্দুল মতিন আল কাদরী কাসমিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঠিক না ভাই ঠিক তো জরুলিকা এখানে বসা একবার আমার দাদা হুজুরের একান্ত খাদেম তো দাদা হুজুরের খেদমত করে তো জানবার চাই আমার পিছে দূর লেবে জানার হয় না সারা জীবন যেই দূর আমি দূর আমার দিছি পাশার মধ্যে বাড়ি দিয়া দূরতে আছি বেগতির দূর সারাটা বাংলাদেশের আনাচ এখানে আছে দূরতেছি কোন কোন ফিসাব শূন্য জিব্বাত কামড় দিয়া করে বাপরে বাপ মানুষ না আর কিছু যেই সব দেশে যাই উত্তরে গেলে বুঝবেন বাবারে বাবা যেতে হয় শূন্যতের খেদমতের দেশে দেশে সফর করতে হয় শেষ ঘুরে ফিরে দেখলাম আলেমের কোন বিকল্প নাই আলেম সংখ্যাটা আমাদের মধ্যে খুব কমে গেছে ওহাবির আলেমরা যেই ডরারি বাবা আলেম না থাকলে শয়তানের মোকাবেলা করা যায় কারণ শয়তান সবসময় ফকিদেরকে ভয় পায় ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শয়তানিন মিন আল ফাবিল তো নাসিরনগর মাদ্রাসার দিকে আপনি খেয়াল রাখবেন
এটাই আমার দাদা হুজুরের ইজ্জত, এটাই আমার ইজ্জত, আপনাদের সকলের ইজ্জত। এটা দিয়ে আমি যত কামিয়াবি অর্জন করব সব কটার ভাগিদার আপনারা মুরিদরা হয়ে যাবেন, আপনারা আমার সাহায্যকারী প্রেমিকরা হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। আরে বাবারে পীরের কাছে তো বলা লাগে না, আপনি গোছ পাকের দামানে ধরেন আল্লাহ তাআলা আপনার মুশকিল আসান করে দেন। আমরা যেন বরপিশবের দামানে থাকার তৌফিক অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বছর অনেকেই ওয়াদা করেছেন ইনশাআল্লাহ আগামী বছর বাগদাদি কাফেলায় ওনারা এই যে অনুদানটা দিবেন, মোহাম্মদ মোহাম্মদ সুরুজ মিয়া 5000 টাকা, সবাই বলি মারহাবা। মোহাম্মদ মোহাম্মদ শেষ পর্যন্ত রাত হয়ে গেল, আমি তো জানেন আগের থেকে যেদিন তাড়াতাড়ি اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين مبدو ومنكتز من بشلاب যেখানে তোমার লি করিম নওয়াজের পদচারণ হয়েছে, যেখানে তোমার বন্ধু আব্দুল মতিন আল কাদরী সাহেবের কদম পড়েছে, আয় আল্লাহ মাবুদো এমন কিছু মানুষ নিয়ে তোমার দরবারে বসলাম যাদের হাতগুলো তোমার ওই ওলিদের নূরানি কদমে বারবার পড়েছে, যাদের মাথার উপর ওলিদের হাত বারবার পড়েছে। ও মাবুদ তোমার ওই বন্ধুদের প্রিয় জায়গা, তোমার বন্ধুদের কদমের স্মৃতি ধন্য এই জমিনে বসে বিশ্বার হাত বাড়াই লড়াই। আমরা গুনাহ করেছি, আমরা পাপী, আমরা অপরাধী, আল্লাহ গো তোমার যে বন্ধুরা এই বাড়িতে কদম রেখেছে, আল্লাহ তোমার এই বন্ধুদের খাতিরে আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ এই বাগদাদি কাফেলার মাহফিল তুমি কবুল করে আনাও। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ কার মনে কোন বাসনা তুমি আল্লাহ ছাড়া কেউ জানে না, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ গো আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ এলাকাবাসী বিশ্ববাসী মোমেন মোমেনার গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ এ গানাকিন জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গো আশেপাশে থেকে যে বাবা ভাইরা হাজির হয়েছেন তাদের খাতিরে তাদের প্রত্যেকের এলাকাবাসীকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি তুমি বিমার থেকে শেফা দান করো, আল্লাহ যারা অভাবী অভাব থেকে মুক্তি দাও, ঋণগ্রস্ত হয়ে আছেন আল্লাহ ঋণ থেকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন মাবুদ মাবুদ আল্লাহ গভীর রাত্রি মিলাদ মাহফিল কোন কোনে ঠান্ডায় বসে তোমার বান্দারা আমরা যারা বসে আছি আমাদের উপর খুশি হবে না জানি আজ রহমত ও বরকত যাই মঞ্জুর করেছ, লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া হাদিয়া খানি দয়াল নবীর রজায় থারে সোনার মদিনায় কবন করে নাও। নবীর খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত রাসূল
تابعین تابع تابعین ائمه مجتهدین علماء محققین فقها فضلا رضوان الله علیهم پاک روح قصه الله خاص کر قدم غان سن دمر پیر عبد القادر جیلانی قدس الرحمن عزیز کبر پاک خدمت بو سیدا خواجہ غریب نواز خواجہ وحدالدین نقشبندی خواجہ شہاب‌الدین سروردی مجدد الفیصلی بابا شاہ جلال مجردی امینی شاہ گران شاہ امینی سید نصیر الدین سیبا سالر شاہ اللہ انہ دے شکل شنگی شدی گرن پاک کروائے پاس سیدہ سید میران شاہ تازدانی سید الفان شرم پوری سید ریحان شرم پوری سید علی باد شاہ قادری سید عثمان شاہ قادری رحمت اللہ علیہ میرے پاک کروائے پاس سیدہ مولانا کریم نواز قادری مولانا شہید میاں قادری مولانا نور الدین احمد قادری اللہم مولانا مرشد نوازن محن مرشد قبل اللہ حضر مولانا عبد المتین القادری رحمت اللہ علیہ پاک وحی قبل کرنا رب العالمین اللہم امدر مرشد قبلر درجات بلند کرے داؤ آئے اللہ امدر پیر قبلر روحانی فضات امدر کی نصیب کرے داؤ تمہر بندو در سلائی اللہ بغدادی کافلر شدش شدش در اوپر تھکی تمہر جبتی اگزو ازو اٹھائے ناؤ اور رب العالمین اللہم امرا جا تمہار شہید اور براہد بڑی سی آئے اللہ امرا لما باکے جانی قبر کن حل گھوائے اما بر قبر کن جنت چکر بنا دا اما بر پاک رویا دیا پو سیدا دادا دینا ندلی شجو شجو بھائی پر دورتی شنگی چی گستی خلا خلو تسا چاسی مایر منوش محبت منو شکل پاک روح کو سیدا رب العالمین اے گرب کر زمین امن کی چموک دیکھ چی اللہ اکھنو دنیا تے ای باری تیاشتے تدر کو تمانے ہوئے جائے آئے اللہ ای باری مروبی مازت علی شردر شہو اللہ تر بھائی برادر شنگی شتی آلہ اللہ جرہ اللہ کر کبر گوائی روی سے اللہ اللہ کبر گنا جنہ تیرے ٹکرہ بنایا داؤ اللہ گم اے در قبر جو دی اندو کر تھاکے تار غاز سپا کری غنسیت نمی کلن کو ہے جا اللہ تا در قبر کن جنت الفیر دوز بنے داؤ اللہ تا در آنا اللہ جو دی کسٹ کرے اللہ تا در شنطن رے جو دی بیپت گمی ہویا جائے کلن کو لگ بے تمہار غاز سپا کری غنسیت گائے اللہ تا در آلہ اللہ در رحمت نازل کرو برکت نازل کرو دینی دنیا بھی زندگی سچن تدن کر دا اللہ گو مبود اللہ ای باری شکل جبک جبوتی در کتمی حفاظت فرماؤ اللہ تا در آلہ اللہ دونی دولت برکت دن کرو ای بغدادی کافلر شدش شدش دیشی بی دیشی زیجی کھنی آسین اللہ شکل کی آمد شت قبول کرنا رب العالمین اللہ کتما نوٹ چلے گلو ماں چلے گلو بابا چلے گلو اللہ کیچو دن آگے بلالر ماں چلے گلو اللہ گو ایمونی کوری ایک جنر پر ایک جنر ماں بابا چلے جاوے اللہ شنطن ہوئیں تمہیں دربار بکا چھائیں امرن مہاں دور قبر پر تمہیں جنلت رٹکر بنے داؤ مہاں بابر زبن ارگنا معاف کر داؤ اللہ خن من جلی نیجی روپور چلی اج بھی مرنے رفائے سالے حضرین داریں لیتا شامائی دیوے نا اللہ تمہیں امرن گاری چپنی امرن نیو نا لولا لنگ را بنایا مرن دیونا فسائے گولے مرن دیونا ہارٹ سٹروک کو ریری نیر بوجہ ماتھے نیا مرن دیونا او اللہ کا نمازی بنایا مرن دیونا موتا نیدانی رکالی زینہ پھر زیبن ایک بات دیکھ لے دوزو کھیرا گنا حرام ہویا جائے ہوئی نورین نبی مایان نبی نورانی چہرہ مرور
আমরারে দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের দিলে জবানে জারি করে দিয়ে মধুর কালেমা লা